गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल देवीज किचन वाल एंड ब्लॉग थे के आमी देवी बोलछी। आपनारा भालो आछेन? आमी एकटु एकटु भालो होवार चेष्टा करछी, कारण कालके जा गेछे ना भालो होले हबे ना, कारण मा पड़े रयेछे, ओर बाबार शरीर खराब, मेये सारा दिन बाड़ीते थाके ना, तो की करबो बोलुन। एदिके ओआरएसेर जल खाच्छी আর সুস্থ হওয়ার চেষ্টা করছি। জোর করে উঠেছি, উঠে ভাত বসানো হয়ে গেছে, মার সকালবেলা ওষুধ দিয়েছি, এবার আলমন্ড দেবো। এই আলমন্ডটা ছাড়িয়ে নিই, এবারে বাদামটা ছাড়িয়ে, এখন বাজে হচ্ছে 6:30। মায়ের চাটে ছাড়িয়ে দিয়ে আগে দিয়ে দিই, সকালবেলা ব্রাশ করলো, করে একটু হাঁটলো, হেঁটে এখন হচ্ছে দেখুন, বাদামটা ছাড়াতে বেশ ভালোই লাগে, একটুখানি ইয়ে করলেই এরকম কি সুন্দর উঠে যাচ্ছে। সকালবেলা মাছ, সকালবেলা ফোন করে দিয়েছি, মাছ নিয়ে আসছি, বাটা মাছ, আর এদিকে কুমড়ো, গাজর উঠছে, এটা আলু দিয়ে একটু সিদ্ধ করি, কারণ আজকে আর ভালো লাগছে না, শুধু মাছের ঝুল করবো, এটা করবো, আর দেখতে করা যায়, এটা সব সিদ্ধ দিয়ে আসি। কুমড়ো দিয়েছি, আলু, কুমড়ো উঠছে, গাজর, আর দেব কতগুলো সোয়াবিন, কারণ যেহেতু মাকে সোয়াবিন খেতে বলেছে তাই জন্য দেব সোয়াবিন, আমার মেয়েও সোয়াবিন ভালোবাসে তাই জন্য দেব সোয়াবিন। এবার দেব জল, একটু লবণও দিয়েছি, নাহলে সোয়াবিনের মধ্যে ডুববে না। মারটা দেওয়া হয়ে গেছে, এবারে এখন এই বাকি যেটা রয়েছে সেটা আবার ছাড়িয়ে রেখে দিই, নাহলে আবার ভুলে যাবো। এদিকে মা বসে গেছে, বাবা ওদিকে ধুইতে আরম্ভ করে দিয়েছে, একটু বাটা মাছ দিয়ে, বিন দিয়ে, আলু দিয়ে। প্রত্যেকটা সংসারে যদি বাড়ির মেন লোক, মানে লোক আর কি, শুয়ে পড়ে, তাহলে মনে হয় যেন সবাই শুয়ে পড়লো ঘরে ঘরে, তখন ভাবে যে আমি কি করব কি করব। কালকে প্রায় 2 বোতল আমি ওয়ারেস খেয়েছি, তাতে আর খেতে পারিনি, এগুলো নিয়ে খেয়ে নেব। দেখুন মাছ ধোয়া হয়ে গেছে, আর ডাক্তার বলেছে এই সাইজের মাছ দিতে, ছোট তো, বাটা মাছ, কোনোদিন পোনা মাছ এইভাবেই হয়। এই মাছটা এবার ঝোল হবে, আর এদিকে দেখুন বিট আলু ভাজা হচ্ছে, এই বিট না, সরি সরি সরি, লাল হয়েছে বলে ওই জন্য আমি বিট বলে ফেলেছি, এটা হচ্ছে আমাদের গাছের পুঁই মিতুলি, যেটা লাল সেইটা দেখুন। এটা একটা কাঁচা লঙ্কা দিয়েছি, মানে একটু ঝাল ঝাল হবে, পেঁয়াজ দিয়েও ভাজা যায়,
আর এদিকে তো প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, ভাত হয়ে গেছে, তো এটা ভাজতে থাকুক আর একটু আছে, এবার নামিয়ে নেব। হ্যাঁ দেখুন, মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি, ওই এখানে আর একটা দিতে হবে। দেখুন এখন বাজে 11:05, এখন দিদা বেদানা খাচ্ছে, আমি ইনহেলারটা দিয়ে দিয়েছি দুটো। মিষ্টি, বেদানা খাচ্ছে, ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ এই জাস্ট হলাম, এবার দিদার মতন দুটো অ্যালমন্ড খাবো। ভাইটা কার, দুটো রেখে দিলাম আমি, ওই দুটো অ্যালমন্ড খেয়েছ? খেয়েছি তো। আর আর এই বেদানা খাচ্ছি, ইয়ে কারণে দুধ দুধ খই। দেখুন দিদার বেল্ট, বাইরে থেকে রোদ্দুর উঠেছে, ঠান্ডা ঠান্ডা নেই কিন্তু এদেরটা ভালো, বুঝেছেন? রোদ্দুর দেখেছেন, গরমকালের রোদ। আর এখানে কি রেখে দিয়েছে দুধ, এটা তো মনে হয় ওই কমলা লেবুর ছালগুলো, আর এটা মনে হয় এটা কালো জিরে, কালো জিরে রোদে দিচ্ছে। আর একটা জিনিস দেখুন, সেবার ব্যাগটা এনেছিলাম, কি অবস্থা, এই জায়গাটা একটু খুলে গেছে, তো আমি ব্যাগটা আজকে চেঞ্জ করেছি কলেজে, এই ব্যাগটা নিয়ে যাবো। আবার দুটো চাবি জিনিসটা এখানে আবার ঝুলিয়ে দিয়েছি, এই ব্যাগটা আজকে নিয়ে যাবো। যাই হোক, তো তুমি খেয়ে নাও, ঠিক আছে? এ দেখুন কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট বানিয়েছে, বাটা মাছ ভাজা, আর দিদা যে সাদা অংশটা খেয়েছে ডিমের সেটা খেয়ে নিয়েছে, আর এটা কুসুমটা রয়ে আছে। আর এইদিকে ও এটা তো মিস করে গেলাম, এটা হচ্ছে ওই লাল মিটুলি, ওটা আলু দিয়ে ভাজা, আর এখানে হচ্ছে বাটা মাছ, বিনস, গাজর, আলু, সয়াবিন দিয়ে ঝোল, আর এখানে তো ভাত আছেই। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তাহলে চলুন বাকি কি কি করা হয় সেগুলো আপনাদেরকে দেখাই। গুড আফটারনুন এভরিওয়ান, আমি আজকে চলে এলাম, এখন সম্ভবত 12:15 বা 20 বাজে, তো আমি এই এক্ষুনি স্নান টান করে কলেজে যে ড্রেসটা পরে যাব সেটা পরে ফেলেছি, নিচে একটা কালো জিন্স আছে, এই দেখুন, এই দেখুন নিচে একটা কালো জিন্স পরে ফেলেছি, আর ওপরে একটা এরকম ক্রপ টপের মতন একটা জামা পরে নিয়েছি, সিম্পল পরেছি। আজকে হচ্ছে স্পোর্টস ডে, আমাদের কলেজে স্পোর্টস হচ্ছে, তো ফার্স্ট ডে চলে গেছে, সেকেন্ড ডেও চলে গেছে, কালকে ছিল, আর আজকে থার্ড ডে। তো আজকে আউটডোর গেমসগুলো আছে, কালকে আউটডোরের মধ্যে ছিল রেস, রান, তারপরে মেয়েদের মধ্যে ব্যাডমিন্টন, এগুলো ছিল, আর ভলিবল ছিল, এগুলো সব ছিল, টাগ অফ ওয়ার এগুলো ছিল, তো এগুলো হয়েছে। আজকে ক্রিকেট বা এইসব এগুলো আছে, আর যাবতীয় যাক। কালকে আমাদের ওখানে ফুড স্টল বসেছিল, মানে ফুড ফেস্টিভ্যাল যেটাকে ওরা বলছে, তো যাই হোক এবার চলুন, মা খাইয়ে দেবে, এবার খেয়ে আমাকে এখন মা খাইয়ে দেবে। কালকে খাইয়ে দেয়নি, নাহলে দিন ভালো যায় না। কালকে কালকে মা খাইয়ে দেয়নি, আজকে খাইয়ে দিচ্ছে। বাবা এখানে কাজ করছে,
বাবারও শরীর খারাপ, দিদা এখানে শুয়ে আছে আর দেখালাম না। দেখুন বাইরে আমি সকালে দেখালাম সেরকমই রোদ্দুর রয়েছে, দেখেছেন তো? চলুন আমি খাবারটা খেয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আজকে মা টেবিলে এসে খাচ্ছে, যেহেতু আমার শরীরটা খারাপ আমাকে খেতে দিল না, আর চোখ দিয়ে জল বেরোচ্ছে যে হচ্ছে খাবো না। মুখটা দেখছেন কেমন করে ফেলেছে, এইবারে খাওয়াবো মানে খাচ্ছে আর কি, এবার মাছের ঝোল দিয়ে খাচ্ছে। ও এখানে আর একটা জিনিস বলা হয়নি, এখানে কাঁচকলাও দিয়েছি, মানে ডাক্তার কাঁচকলা খেতে বলেছে। কাঁচকলা, আলু, বিনস, তারপরে কি বলে সোয়াবিন, গাজর দিয়ে ঝোল হয়েছে, সবাইরই একই রকম। এই দেখুন তাও কিন্তু ঝোলের কালারটা খারাপ হয়নি, অল্প তেলে মশলা, অল্প মশলা বলতে একটু সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু টমেটো দেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি খাও মা। তাহলে খাক, আমি মাছটা খালি একটু ছাড়িয়ে দিই। না একা একা খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে খাও তাহলে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:45, দুটো বাজেনি এখনো পুরোপুরি। আমার 1:30টার ওষুধটা দিয়ে দিলাম, মার খাওয়া হয়ে গেল, মায়ের ওষুধটা দিলাম, এখন দুপুরে যে ইনহেলারটা আছে সেটা দেব। তো এখন এবার স্নান করতে যাব, আর বাইরে যা রোদ উঠেছে, উফ, জানলা দরজার হাওয়াও দিচ্ছে, প্রচুর ঝড়ের মতন হাওয়া হচ্ছে। যাই হোক কথা বলতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না, মানে কথা বলতে গেলে দমটা যেন মানে খুব কষ্ট হচ্ছে আর কি। যাই হোক এবার মাকে আর একটা পাম্প দিয়েছি, আর একটা দেবো, দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো, তো আবার ফিরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:00, 7:00 সময় আবার এসে গেলাম। তো দুপুরবেলার পরে সমস্ত খাওয়া দাওয়া করে তারপরে চোখে আবার আমার ওষুধ দেওয়ার টাইম আছে, এর সাথে তো আবার চোখে ওষুধটা তো আমাকে দিতেই হবে। তো যাই হোক মেয়ে আজকে বেলায় গেছে, মাকে মেয়ে করে দিয়েছে গায়ের পাম্প ছিঁড়ে ছিঁড়ে দিয়ে। ওই কী গরম পড়েছে না, ঝট করে কী গরম পড়ে গেল, এদিকে হাওয়াও দিচ্ছে এদিকে গরম, তার মধ্যে সমস্ত জানলা বন্ধ আছে, নাহলে মশার বৃষ্টি হয়ে যাবে। যতই তুমি মশার দুধ দাও আর এ দাও সব কিছুই হচ্ছে না। তো যাই হোক কথাটা বেশি মানে একভাবে বলতে পারছি না, দমের কষ্ট হচ্ছে। এদিকে সন্ধ্যেবেলায় চা বসিয়েছি, ওষুধ দিলাম আবার 6:30 সময়, দিয়ে মাকে আজকে একটু সুজি করে দিয়েছি, সুজি খেলো বিকেলবেলা। বিকেলবেলা বলতে ওই 6:15 যে খাবারই আছে সেটাতে আমি একটু সুজি করে দিলাম, মুখে ভালো লাগছে কি না। তো সুজি খাওয়া খেলো, খাওয়ার পরে আমি এখন চা বসিয়েছি। আজকে যখন চাটা বসাচ্ছিলাম তখন কেমন একটা ছানা 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 লাগছিল, আমি চা কেটে গেল, দুধ দিলাম, আদা দিলাম, এবার সব কেটে গেল চিনি চিনি দেওয়ার পরে। আমি ভাবছি যা কি সর্বনাশ হয়ে গেল, তারপরে না দেখি যে বেশ ভালোই ফুটছে। ফ্রিজটাও কদিন ধরে দেখছি ঠান্ডা হচ্ছে, কেন যে আবার ঠান্ডা হচ্ছে না জানি না। চাটা বাগানটা ভিজিয়ে নিই, নাড়ি না প্রতিদিন আমার মনে থাকে না, রাত হয়ে গেলে রাতে ভিজালে বাবা এখন মেয়ের চারটে, আর না না মেয়ের চারটে না মার চারটে আর মেয়ের দুটো ভিজিয়ে দিলাম। তখন তো দেখলেন চা বসিয়েছি, চাটা খাওয়া হয়ে গেল, এবার মেয়ে আসলো, মেয়ে দেখি কি খায়। তো আমি আমার ব্লগটা এবার রাতে ভাত হয়ে গেছে, এবারে রাত্রেবেলা সমস্ত সবজিগুলো সব ফ্রিজে রাখা হয়েছে সেগুলো সব বের করব, বের করে আবার সেগুলো গরম করতে হবে। এই গরমকাল খাওয়া মানেই ব্যাস আমাদের দুবার করে খাটি। তো যাই হোক আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি দূর এগিয়ে নিয়ে গেলাম না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলে আজ যাই, টাটা।